ওয়ালাইকুম প্রিয় সহচাষী ভাই বোনেরা, তো আকাশ ভাই দীর্ঘদিন যাবৎ বলতেছে আমাকে যে ভাই নাজমুল ভাই, আপনি মাছার ভিডিওটা দেন, আপনারা কিভাবে মাছা তৈরি করেন, তো তার জন্য আর কি আজকে ভিডিওটা করা। তো আকাশ ভাই অনুরোধে আর কি আমি ভিডিওটা করতেছি। তো এর আগেও কিন্তু মাছা তৈরি আমি ভিডিও দিয়েছি, হয়তো বা আকাশ ভাই দেখে নাই, তো আকাশ ভাইয়ের উদ্দেশ্যে ভিডিওটা করা। তো আপনারা কিভাবে সহজ পদ্ধতিতে এই মাছাটা তৈরি করবেন, এটা আজকে হচ্ছে প্রথম পার্ট। তো দ্বিতীয় পার্টে সম্পূর্ণটা আনবো, তো আজকে প্রথম পার্ট আনছি। তো আপনারা দেখতে পাচ্ছেন ওই পাশ থেকে আপনার এই বাঁশের যে খুঁটি দেখতে পাচ্ছেন, এই বাঁশ এই মাথা থেকে এই মতো অবধি খুঁটি বাঁশ দিয়ে বান্ধা। 8 থেকে 10 ফিট পর পর কিন্তু আমরা খুঁটি দিয়েছি, দেখতে পাচ্ছেন। তো এই দেখেন, এরা 4 থেকে 5 ইঞ্চি পর পর আপনার সুতাই করে এক এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত একটা সুতা টানা দিয়েছি। সুতা টানা দেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে, দেখতে পাচ্ছেন এই জায়গায় কিন্তু আপনার মাছাটা, এই মাছাটা যে শশা যে আগায় সেটা কিন্তু শুয়ে দেওয়া হবে। এবং কি এই পদ্ধতিতে করলে আপনার হয়তো বা আপনাদের আপনার সাশ্রয় হবে খুব। এই মাছাটা তৈরি করুন মূলত আপনার যদি করতে চান 2 থেকে 2,500 টাকার মাধ্যমে 15% একটি ফ্লোরের মতো মাছা তৈরি করতে পারবেন, সুতা সহ বাঁশ সহ আর কি। তো দেখতে পাচ্ছেন আমরা কয় ইঞ্চি দূরত্বে দিয়েছি, এ পাশে একটা বাঁশ বানবেন, আবার ওই পাশে বাঁশ বানবেন। একবার দেখতে পাচ্ছেন তো ওই মাথা থেকে কিন্তু এই মাথা পর্যন্ত আমরা সুতা টানা দিছি। এটা এটা আপনার সুতা কিনে তারপরে কিন্তু আপনার গটি উড়ায় যে সুতাটা, এই সুতাটাতে আপনারা বানবেন, মোটামুটি একটু টাইট করে বানবেন। তো 10 ফিট দূরত্বে কিন্তু আপনার খুঁটি দিতে হবে শক্ত করার জন্য, মাছারা শক্ত করার জন্য কিন্তু 10 ফিট দূরত্বে কিন্তু আপনার খুঁটি দিতে হবে। তো দেখতে পাচ্ছেন, তো আপনারা কিন্তু এক গিব হাতে যে এক গিব থাকে সেটা কিন্তু এক গিব ছাড়াই ছাড়াই কিন্তু আপনারা দিতে পারেন, রশি বা একটু ঘন করে দিতে পারেন আপনারা যেরকম ভালো মনে হয়। কিন্তু এই মাঝখানে একটা যে কেলের মাঝখানে কিন্তু একটা সুতা দেবেন না, আর হয়তো বা ইন একটা থাকবে কিন্তু মাঝখানে আর থাকবে না, 6টা দিব, এক কেলের ভিতরে কিন্তু 6টা থাকবে। তারপরে এ পাশেও থাকবে সুতা, এ পর্যন্ত আমরা দিচ্ছি না আপাতত, ওই যেহেতু শশা গাছ পরে যাচ্ছে সেজন্য কিন্তু আমরা মাঝখানে যে বীরের মাঝখানে এটা দিচ্ছি আপাতত, পরবর্তীতে 2-1 দিনের ভিতরে আমরা দিয়ে দিব। তো পরবর্তীতে ভিডিও নিয়ে আসবো। দেখতে পাচ্ছেন এটা কিন্তু এই যে সেম এরকম থাকবে, আপনার এই যে বীরটা দেখাচ্ছি এই যে এরকম থাকবে, এই মাঝখানে যাতায়াত রাস্তাটা থাকবে। দেখতে পাচ্ছেন এই দুই সুতার মাঝখানে কিন্তু যাতায়াত, এই যে এটা দেখতে পাচ্ছেন এই কেলটা, এই কেলটা দেখুন যাতায়াতের রাস্তা থাকবে, ঠিক আছে, এটা যাতায়াতের রাস্তা থাকবে। এটার জন্য আপনি বিষ কীটনাশক ইউজ করার জন্য এই রাস্তা রাখা। তো এই দেখেন, এটা যদি দেখাই এই যে সেম এরকমভাবে থাকবে, দেখতে পাচ্ছেন এরকমভাবে থাকবে, এরকমভাবে থাকবে। তো এর আপনারা এই মাঝখান দিয়ে কিন্তু আপনার কীটনাশক বালাইনাশক বা যে কোনো বিষ স্প্রে করে দিতে পারেন। তো পরবর্তী মাছটা সম্পূর্ণ হয়ে গেলে কিন্তু আমরা এই যে শশা গাছের ডুকাটা কিন্তু আমরা এভাবে হেলে দেব, এ পাশের ইটা কিন্তু এভাবে হেলে দেব, মাঝখানে সুরঙ্গ থাকবে, এই জায়গায় আমরা শশা নেওয়া আসা করার জন্য রাস্তা থাকবে নিচে দিয়ে। তো এটাই হচ্ছে মূলত মাছা তৈরির ই। দেখতে পাচ্ছেন আমরা জালও কিন্তু দিয়েছি, জালটা দিয়েছি এর কারণ আছে। তো দেখতে পাচ্ছেন ওই দেখেন খুঁটি। তো মাছটা শক্ত করার জন্য আর কি আমরা আরও কী পদ্ধতি অবলম্বন করছি সেটা আপনাদের দেখাচ্ছি। তো এই দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই পাশের যে টানা দেওয়া সুতাটা কিন্তু দেখতে পাচ্ছেন, এই যে পাশের টানা দেওয়া সুতাটা কিন্তু আমরা মোটা রাখছি, দেখতে পাচ্ছেন এই যে রশি, এটা কিন্তু এই সুতার সে কিন্তু অনেক গুণ মোটা, এটা 2 গুণ মোটা, 3-4-5 গুণ মোটো হবে। এরা আমরা কিন্তু এই বাঁশের সাথে, যে এই বাঁশটা দেখতে পাচ্ছেন
এই যে বাসটা, এই বাসটার সাথে কিন্তু ওই পাশে আরেকটা বাস আছে, 8 ফুট 10 ফুট দূরত্বে কিন্তু আমরা এই টানাটা দেওয়ার জন্য কিন্তু রশি রেখে দিয়েছি। এটা আমরা মাঝখানে যে মাছটা কমপ্লিট হলে এটা আমরা কিন্তু করব। তার একটা দেখাইয়া দেখেন, প্রত্যেকটা কিন্তু প্রত্যেকটা বাসে কিন্তু আমরা যে রশি টানা দিয়ে থেছি দেখতে পাচ্ছেন, এটা শক্ত হবে মাছাটা শশার ভারসাম্য রক্ষার জন্য আর কি আমরা এই মাছাটা দিচ্ছি। প্রত্যেকটা কিন্তু প্রত্যেকটা ইয়েতে কিন্তু দিয়ে দিয়েছি। এই এই মাছাটা তৈরি করতে বেশি টাকা অ্যামাউন্ট লাগে না। আপনারা যারা শশা চাষাবাদ করেন, যে প্রথম দাবারে যে টাকাটা খরচ হবে আপনার 15 শতাংশের জন্য, হয়তো বা 1500 থেকে 2000 টাকার মতোই আমরা এ টু জেড আপনার সুতাসহ লাগবে। পরবর্তীতে আপনি কিন্তু সংগ্রহ করে ছুঁয়ে দিতে পারবেন, সুতাসহ বেদি কাপড়ে যাতে সব সহ ছুঁয়ে দিতে পারবেন। পরবর্তীতে যদি আপনার শশা চাষাবাদ করেন সেটা কিন্তু আপনার কাজে লাগবে। আমরা কিন্তু এই কাবাড়িটি দেখতে পাচ্ছেন, এই যে এইগুলি আছে যেটি, এটি কিন্তু আমরা 3 বছর যাবত করে কিন্তু আমরা সংগ্রহ করে থুয়ে দিই। তার পরবর্তীতে কিন্তু আমরা মাছের কাজের জন্য আমরা কাজে লাগাই। তো ওতে প্রত্যেকটা এই কিন্তু আমাদের সাশ্রয়ের জন্য কিন্তু এরকম মাছাটা খুব গুরুত্বপূর্ণ। তো অনেকেই অনেকেই বললেন যে ভাই মালচিং পেপার ব্যবহার করেন না কেন? তো আমরা ওনাদের বলি যে আসলে মালচিং পেপারের যেই যেই খরচটা হয় কিন্তু এই এই পদ্ধতিতে করলে তার চেয়ে কম খরচ হবে, বাট এর চেয়ে ফলন দ্বিগুণ পাবো। তো এর পরবর্তীতে এই বিষয় নিয়ে আপনার আলোচনা করবো, কেন মালচিং পদ্ধতি আমরা ব্যবহার করি না আর কেন কী কারণে ব্যবহার করি না, সুবিধা কী এই পদ্ধতি ব্যবহার করলে মালচিংয়ের চেয়ে সুবিধাটা কী, সেটা নিয়ে আলোচনা করব। তো দেখতে পাচ্ছেন এই দেখেন, আমি আবারও বলছি, এই যে দেখেন সুতা, আমরা কিন্তু এর টাইট করার জন্য কিন্তু সুতারা রেখে দিয়েছি। পরবর্তী সম্পূর্ণ দেখ আমরা দিয়ে দিলে তারপরে ভিডিও করব, দেখবেন তারপরে আমি সম্পূর্ণ ভিডিওটা নিয়ে আসব। আপাতত নিয়ে আসলাম, আমাদের মাছের কাজ প্রায় 3 ভাগের 2 ভাগ শেষ আর 1 ভাগ আছে। তো সেই জন্য তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সম্পূর্ণ মাছ আর ভিডিওটা দেখার অনুরোধ করলো। আর আপনি যদি এই পদ্ধতিতে যদি মাছ করেন তাহলে আমি বলবো এটা আমাদের জন্য বা যারা করবেন তাদের জন্য একদম সহজ এবং স্বল্প পরিসর টাকার প্রয়োজন হবে এই মাছটা তৈরি করার জন্য। তো আপনারা এইভাবে মাছটা তৈরি করলে আমি মনে করি আপনারা উপকৃত হবেন। এর যে এখন যে ইনভেস্টটা করছেন আর পরবর্তীতে যদি আপনারা মাছা দেন, শশার মাছা তৈরি করেন, তাহলে কীরকম এই টাকা লাগবে না। এই মাছের যে কার্যকর যন্ত্র অংশ দিয়ে কিন্তু পরবর্তীতে আপনারা কাজে লাগাইতে পারবেন। সেজন্য আপনার মাছের যেই টাকাটা প্রয়োজন হবে সেই টাকাটা থেকে কিন্তু আপনারা বেঁচে যাবেন। তো যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরকম গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আবার আসবো। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।